দমদম প্ল্যাটফর্মে আর কল্যাণী সীমান্ত ধরবো। আমাকে এখনো চেনো না, আমি আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই। আমি এখন চলে এসেছি নৈহাটির একদম বড় কালীর কাছে, যা সকলের কাছে বড় মা নামেই পরিচিত। ঠাকুরের ভোগ খাওয়ানো হবে 25/10/2022, কিন্তু তাও আর কি চুচড়া নামটা শুনেই মনে হলো যে আর একটুখানি গেলে তো আমার বাড়ি। গুড মর্নিং, একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। কালী পুজো মানে কিন্তু নর্থ চব্বিশ পরগনা, যাতে আজকে আমি বেরিয়ে গেছি সকাল সকাল, যাব হচ্ছে নৈহাটি। তো নৈহাটিতে কিছু কালী পুজো কভার করার ইচ্ছা আছে, আর সেই উদ্দেশ্যে সকাল সকাল স্নান করে একদম বেরিয়ে পড়লাম। এখন জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, এরপর তো দমদম স্টেশন আর কি যাব। তো নৈহাটি ওখান থেকে আর কি দমদম থেকে তো অনেক লোকাল ট্রেনই যায়, যেমন রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল তো আছেই, তারপরে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর লোকাল। তো দেখছি কোনটা পাই, তারপরে তোমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু ফুল ডিরেকশান সমস্ত কিছু থাকবে, মানে তোমরা যেই পুজোতে আমি যাচ্ছি, আমার ইচ্ছা আছে ওখানকার প্রথমে বড় মার পুজো, সেই পুজো ভিজিট করবো ভাবছি ফার্স্টে, তারপরে দেখছি কী করা যায়। তো ফার্স্টে বড় মার পুজোটাই ভিজিট করবো, ওখান থেকে দেখি কোথায় কী যাওয়া যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে একটা নতুন আর কি পূজা ব্লগ আসতে চলেছে, মানে কি আগের দিন কুমারটুলি গিয়েছিলাম, তো ওখানে তোমাদের দেখিয়েছি ওখানে কতদূর এগিয়েছে, আর আজকে যাচ্ছি নৈহাটি। তো এখন আমি হচ্ছে দমদম প্ল্যাটফর্মে, আর কল্যাণী সীমান্ত ধরবো। কল্যাণী সীমান্ত জাস্ট খবর হলো, এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে, এখানে 11:30 টাইমেই আসে। তো ওখান থেকে আর কি নৈহাটি যাবো। এছাড়াও তোমরা কিন্তু রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল বললে আমি তোমাদের ওগুলোতেও যেতে পারো, নৈহাটি লোকাল তো আছেই, ওটাতেও যেতে পারবে। তো চলো এখন তো আমি এই মাত্র জাস্ট নৈহাটি নামলাম, আর হচ্ছে এখন তো প্রায় দুপুর এই 1:10 এরকম হবে। তো এখান থেকে ভাবছি প্রথমে বড় মায়ের কাছে যাবো, আর এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ এখানে নৈহাটি জংশন লেখা আছে, তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি যাব হচ্ছে 1 নম্বরে। 1 নম্বর থেকে গিয়ে মানে নৈহাটি যে বড় কালী, বড় মা নামে পরিচিত সকলেই জানো, তো সেই বড় মার কাছেই প্রথমে যাব। আর একটা ব্লগে কিন্তু সব কিছু দেখাতে পারবো না, মানে একটা একটা করে ঠাকুরের আলাদা আলাদা ব্লগ আসবে। তো চোখ রাখো আমার এই চ্যানেলে, আর যারা আমাকে এখনও চেনো না, আমি আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই। আমি কোয়েল, তোমরা দেখছো ঘরে বাইরে সঙ্গে কোয়েল। তো এখান থেকে প্রথমে 1 নম্বর থেকে অরবিন্দ স্ট্রিটে যাব, ওখান থেকেই বড় মার আর কি মন্দির, হেঁটে হেঁটেই যাওয়া যাবে। তো চলো এখন অরবিন্দ রোডে যাচ্ছি। তো এখান থেকেই আমি দেখতে পাচ্ছি একদম কাছাকাছি একটুখানি রাস্তা, জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি এগিয়ে আসলে কিন্তু তোমরা কিন্তু এই পুজোটা পেয়ে যাবে, আর কোনো রিক্সা টিক্সা ধরার দরকার নেই, হেঁটে হেঁটেই চলে আসতে পারবে এখানে। বড় মার পুজোর আগে কিন্তু নৈহাটিতে বড় বড় কালী ঠাকুরের জন্য কিন্তু বিশাল বিখ্যাত নৈহাটি, তো সেটা কিন্তু মানে বড় মার পুজোর পরের আগে 2-3টে বেশ কালী ঠাকুর দেখতে পেলাম, বিশাল বড় বড় সাইজের, দেখে তো তুমি বুঝতেই পারা যাচ্ছে না মনে হচ্ছে না এটাই যেন বড় মা, এতটাই বড় বড় হাইটে। তো নৈহাটিতে কিন্তু মানে কালী পুজো আর কি বিশাল বড় বড় আর কি প্যান্ডেল থেকে বিশাল বড় ঠাকুরের জন্য কিন্তু বিখ্যাত, সেটা কিন্তু অনেকেরই জানা। আর আমি তো এবারই ফার্স্ট টাইম আসলাম নৈহাটির কালী পুজো আর কি প্রিপারেশন দেখতে, আর অবশ্যই তোমাদেরকে দেখাতে। আমি এখন চলে এসেছি নৈহাটির একদম বড় কালীর কাছে, যা সকলের কাছে বড় মা নামেই পরিচিত। সেই বড় মার মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি, আর মন্দিরের ভেতরটা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করতে। আর চলো বড় মার কাজ ঠিক কত থেকে গিয়েছে এখন সেটাই দেখার পালা, তো এখন সেটাই দেখতে যাবো। ঠাকুরের কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সকালেও কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম মাটি দিয়েছে, কেন সেই মাটি কিন্তু এখনো পুরো কাঁচা অবস্থাতে আছে। মুখটা খুব ভালো করে দেখাতে পাচ্ছি না, মুখের সামনে কিন্তু একদম পাতা দিয়ে যেহেতু বাঁধা আছে ওপরটা, সেহেতু আর কি মুখটা আমি সাইড থেকে যতটুকুনি পারলাম দেখানোর চেষ্টা করেছি। এরপর তো এটা শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু রং স্টার্ট হয়ে যাবে, কাল পরশু করেই রং স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখো একটা জিনিস লেখা আছে যে প্রণামী বাক্সে দেবে, আর কোনো ব্যক্তি যদি টাকা বা অলংকার দিতে চায় তাহলে কিন্তু কাউকে না দিতে ওনাদের হাতিয়ে দিতে, সেটা বারবার করে ওখানে উল্লেখ করা আছে। তো বিশাল বড় মহাদেব, কি বলবো, বড় মাকে দেখতে গেলে কিন্তু সামনাসামনি আসতে হবে, বিশাল বড় বিশাল বড়। তো চলো বড় মাকে আমরা সবাই খুব ভালোভাবে দর্শন করি।
মাটির কাজই চলছে, মাটির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু রঙের কাজ স্টার্ট হয়নি, আপাতত সাজসজ্জা ঠাকুরের বাকি আছে, তো এনারা বলছেন যে তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এখনো যেহেতু পাঁচ চার দিন বাকি আছে তো পুজোর একদিন দুদিন আগে কিন্তু কমপ্লিট করে ফেলবে। আর এই চাকাগুলো যে নিচে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু খুঁটি পুজো হয়েছিল লক্ষ্মী পূজার দিন, সেদিনকে আসতে পারিনি, আসার খুব ইচ্ছা ছিল। ঠাকুর যেহেতু বিশাল বড় আকৃতি, তো নিচেতে কিন্তু এরকম চাকা সিস্টেম করতে হয়, না হলে কিন্তু বিসর্জনের সময় একটু অসুবিধা হয়ে যায়, মানে গাড়িতে তোলা যায় না, তো নিচে তার জন্যই সেই রকম করে আর কি ব্যবস্থা করা হয়েছে। বাঁশের যে কাজ, বাঁশের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র প্যান্ডেলের ওপরের যে কাপড়টা সেটা কিন্তু বাকি আছে, আর এদিকে মাটির কাজও কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। অনেকেরই প্রশ্ন ছিল যে কবে পূজা দিতে পারবে এবং কবে ভোগ খাওয়াবে, তো পূজা কিন্তু 24 তারিখে বিকেল 4:57 থেকে কিন্তু অমাবস্যা পড়ছে, সেদিন থেকে কিন্তু পূজা দিতে পারবে একদম 25 তারিখে বিকেল 4:26 পর্যন্ত। ঠাকুরের ভোগ খাওয়ানো হবে 25/10/2022 দুপুর 2:59 খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কারণে মায়ের অন্নভোগ সকাল 11টার মধ্যে বিতরণ করা সম্পন্ন হয়ে যাবে, তো যারা যারা ভোগ খেতে চাইছো তারা কিন্তু সকাল 11টার মধ্যে কিন্তু ওখানে উপস্থিত থাকতে হবে, কেননা 11টার পর কিন্তু আর ভোগ দেওয়া হবে না, তার আগে কিন্তু ভোগ সম্পন্ন করা হয়ে যাবে। তো এখন আমি যাব হচ্ছে ঠাকুরের আর কি যে মেন যে মন্দির ওইখানটা হচ্ছে দেখতেই পাচ্ছে নৈহাটি বড় কালী পূজা সমিতি লেখা আছে, তো এটাই হচ্ছে ঠাকুরের মেন মন্দির। আর এখন আমি মন্দিরে প্রবেশ করবো, এখানে জুতো খোলার জায়গা আছে, দেখতে পাচ্ছে বড় মার ছবি দেওয়া আছে, বড় মার লেখাও আছে বড় বড় করে, তো এখন জুতো খুলে হাত ধুয়ে ভেতরে ঢুকবো। আর এই হচ্ছে বড় মায়ের মন্দির, তো মন্দিরের ভেতরটা আমি একদম ঢুকে দেখাতে পারছি না, ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তবে বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় একটা লাইন পড়েছে, এটা পূজার জন্য লাইন, আর যদি পুজো দিতে চাও এরকম লাইনে দাঁড়িয়ে দিতে হবে। আজকে তো ভিড় ভালো রকমই হয়েছিল, কারণ আজকে যেহেতু মঙ্গলবার ছিল। তো আমি এখন যাচ্ছি নৈহাটি ফেরিঘাটটা, ভাবছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই রোডটাই হচ্ছে বড় মার আর কি পুজো হয়, আর সোজা আর কি একদম পড়বে ফেরিঘাটটা। আর তোমাদেরকে দেখালে আমি যে নিজেতে চাকা দেওয়া সিস্টেম আছে, তার জন্য কোনো অসুবিধা হয় না বিসর্জনে, যেহেতু বিশাল বড় একটা ঠাকুর, সোজা আর কি আসলে মানে সোজা রোডটা ধরে আসলে কিন্তু নৈহাটি ফেরিঘাট পড়বে। তো চলো এখানে যখন আসলাম একটুখানি ফেরিঘাটটাও যাই, আর ভালো লাগবে, বিকেলের টাইমটা হলেই বেশি ভালো লাগতো, তো এখন ঠিকই আছে। তো আমি এখন নৈহাটি লঞ্চ ঘাটে, আর ওইটাই হচ্ছে নদীটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এটা কিন্তু ঘাট পেরোলি অপোজিটে হচ্ছে চুঁচড়া পড়ছে, মানে হুগলি চুঁচড়া, যেটা আর কি আমার বাড়ির খুব কাছাকাছি, খুব কাছাকাছি না, চুঁচড়া থেকে আমার বাড়ি 1 ঘন্টা রাস্তা, কিন্তু তাও আর কি চুঁচড়া নামটা শুনেই মনে হলো যে আর একটুখানি গেলে তো আমার বাড়ি। তো আমার দমদমে তো বাড়ি আছে, আমার গ্রামে যে বাড়ি হুগলিতে, তো সেই হুগলির কথাই বলছি, খুবই সুন্দর লাগছে এখানে, আর বিকেলের টাইমটা বললামই যদি আসতে পারলে আর কি বেশি ভালো লাগতো। তো এই গঙ্গার ঘাটেই কিন্তু এখানেই কিন্তু বড় মা বিসর্জন হয়, তো এবারে তো আমার ইচ্ছা আছে বড় মা বিসর্জনের সময় আসার, কিন্তু দেখি ঠিক কখন হয় আমি এখন থেকে বলতে পারছি না। আর তোমাদের কিন্তু ভোগ বিতরণ সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো দুপুরে ভোগ খেতে চাইলে ঠাকুরের, বড়মার ভোগ খেতে চাইলে অবশ্যই কিন্তু নৈহাটি আসতে হবে, আর নৈহাটিতে এসে বড়মার পুজো দিতে হবে, বড়মার ভোগ খেতে হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ফেরিঘাট থেকে, আর এখান থেকে দেখি আমি এখন কোথায় যাওয়া যায়, তো নেক্সট ব্লগে সেগুলো কিন্তু পোস্ট করব কোথায় কোথায় যাই, কারণ ইতিমধ্যেই ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর তোমাদের বেশি বড় ব্লগ দেখতে ভালো লাগবে না। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আমি এখন ব্যাক করছি, আর হচ্ছে এখানে মানে বিসর্জনের জন্য ঘাটটাও কিন্তু খুব সুন্দর, এই দেখো
বিসর্জনের জন্য ঘাটটাও কিন্তু খুব সুন্দর, বিসর্জনের জন্য একদম কিন্তু উপযুক্ত ঘাট। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।